বিএনপিতে সক্রিয় হলেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির স্বাধীনতা দিবসের কর্মসূচির আহ্বায়ক করা হলো তাকে। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংক্রান্ত সভার সভাপতিত্ব করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর মেজর হাফিজ বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন বলে মনে করা হচ্ছে। আর জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপি সরকারের সময় সবচেয়ে বেশি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তবে গেল ১৬ বছর ধরে দলে তেমন গুরুত্ব পাননি বিএনপির এই নেতা। এসব নিয়ে নানা সময় নিজের হতাশাও প্রকাশ করেন তিনি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমানকে আহ্বান জানাব, দলে সংস্কার করুন। নির্বাচনের আগে জোর গুঞ্জন ছিল বিএনপি ছেড়ে নতুন দল বিএনএমে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। তবে বরাবরই এই তথ্য প্রত্যাখ্যান করে আসছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এগুলো সরকারি প্রপাগান্ডা, অন্য ধরনের প্রপাগান্ডা, আমি বিএনপি ছেড়ে কোথাও যাব না। সম্প্রতি কারাগার থেকে মুক্ত হয়ে বিএনপি এবং দলের চেয়ারপারসনের প্রতি সমর্থন ব্যক্ত করেন মেজর হাফিজ। এরপরেই জানা গেল দলে সক্রিয় হচ্ছেন তিনি, যা স্পষ্ট হলো গুলশানের এই সংবাদ সম্মেলনে। যুদ্ধের সময় ৭১ মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০,০০০, এখন সেটি ২,৫,০০০ উপনীত হয়েছে। ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধারা জন্ম লাভ করছে প্রতিদিনই। আওয়ামী লীগের সদস্য হলে যথারীতি মুক্তিযোদ্ধা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছে মুক্তিযুদ্ধের অনেক পরে যাদের জন্ম তারাও। স্বাধীনতা যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে সাধারণ মানুষের যুদ্ধ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ক্ষমতার লোভে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং তার আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছে। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জনগণকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শুধু মুখে বললেই হবে না, মুক্তিযুদ্ধের প্রধান চেতনা গণতন্ত্র, সেটির প্রতিফলন আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখতে চাই। গুলশানের এই সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির ঘোষণা দেন। জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অস্তক অর্পণ করবেন। শফিক আহমেদ, ৭১, ঢাকা।